গুরুদর্শন ও গুরু সঙ্গলাভ ভগবানের দিব্য সান্নিধ্য লাভের চেয়েও বেশি। গুরু যতদিন দেহে থাকেন সম্ভব মত গুরুদর্শন এবং তার পবিত্র সঙ্গলাভের চেষ্টা সর্বদা করা উচিত। গুরু যদিও শিষ্যের নিকট সর্বদা আরাধ্য, সদা স্মরণীয় এবং নিত্য পূজনীয়, তবুও শাস্ত্রকারগণ বছরের একটি বিশেষ দিনকে গুরুর স্মরণ মননের জন্য বিশেষভাবে নির্দিষ্ট করেছেন। সেই পবিত্র দিনটি হল ব্যাসদেবের জন্মতিথি, আষাঢ় মাসের পূর্ণিমা তিথি, যা গুরু পূর্ণিমা বা ব্যাস পূর্ণিমা নামে বিখ্যাত। এই বিশেষ দিনে বা যে কোনো দিনে গুরু প্রণাম করতে যাওয়ার সময় কিছু জিনিস আমাদের মাথায় রাখা উচিত, যাতে গুরু প্রণামের সম্পূর্ণ ফল আমরা পেতে পারি। গুরুর সঙ্গে ইষ্টদেবতার সম্পর্ক প্রসঙ্গে শ্রীসীমা বলেছেন, গুরু আর ইষ্টকে এক জানবে, কোনো ভেদভাবনা করবে না, গুরুভক্তি থাকা চাই। গুরু যেমনই হোক, তার প্রতি ভক্তিতেই মুক্তি। গুরু দর্শন করার সময় আমাদের মনে এই ভাবটি যেন সদা জাগরুক থাকে, গুরু দর্শন মানে ইষ্ট দর্শন। শ্রী গুরুরূপী মাধ্যমকে অবলম্বন করে আমার ইষ্টই আমাকে কৃপা করবার জন্য আমার সামনে এসেছেন, অর্থাৎ গুরুকে কখনো মানুষ বুদ্ধি করতে নেই। গুরু দর্শনে যাবার সময় কখনো খালি হাতে যেতে নেই, ফুল ফল অর্থ যা সম্ভব একটু কিছু হাতে করে নিয়ে যেতে হয় এবং গুরুকে প্রণাম করে ভক্তিভরে সেই সব জিনিস নিবেদন করতে হয়। আর গুরুসঙ্গ বলতে শুধুমাত্র গুরুর স্থূল নৈকট্যকে বোঝালে কিন্তু ভুল হবে। দৈহিক নৈকট্য প্রকৃত গুরুসঙ্গের কখনো অনুকূল অথবা প্রতিকূল। প্রতিকূল কেন? নৈকট্যের দ্বারা ঘৃণা বিদ্বেষ ইত্যাদির সহজে উৎপত্তি হয়। ব্যক্তি গুরুর স্থূল আচরণ দেখতে দেখতে জীবনে স্থূলতারই প্রশ্রয় পায়, গুরুকে নিতান্ত প্রাকৃতজন বলে ভুল হতে থাকে। আবার অন্যদিকে গুরু স্থূলভাবে শিষ্যের থেকে অনেক দূরে আছেন, অথবা গুরু স্থূল শরীরে অপ্রকট হয়েছেন, কিন্তু গুরু যেন শিষ্যের নিকট আরও গভীরভাবে ও নিবিড়ভাবে উপস্থিত হতে থাকেন শিষ্যের মনে প্রাণে এবং শিষ্যের নিরন্তর কর্মপ্রয়াসের মাধ্যমে। বাহ্যই দূরত্ব মানসিক ও প্রাণিক নৈকট্যকে প্রচণ্ডভাবে বাড়িয়ে তোলে। এভাবে সৎ শিষ্য সদ্গুরুর কাছ থেকে বহু শত মাইল দূরে থেকেও গুরুসঙ্গ করেন, এটিই হল আসল গুরুসঙ্গ। অনেক শিষ্য আছেন গুরুদেবকে পেলে হাজার রকমের প্রশ্ন শুরু করেন, মনে করেন এভাবে বুঝি খুব গুরুসঙ্গ হচ্ছে। গুরুদেবের বা অন্য শিষ্যদের যে তাতে অনেক অসুবিধা হচ্ছে তার দিকে তিনি ভ্রূক্ষেপই করেন না। গুরুদেবের নিকটে নীরবে কিছুক্ষণ বসে থাকলেই অনেক কথার তিনি নিজে নিজেই উত্তর পেয়ে যান। এমনকি নিজের ঘরে বসে সদ্গুরুকে স্মরণ করে নানা প্রশ্ন করলে ধীরে ধীরে নিজের ভিতর থেকেই শিষ্য সেগুলির জবাব পেয়ে যান। এভাবেই সজ্জনেরা প্রকৃত গুরুসঙ্গ করে থাকেন। আর গুরুসেবা সম্পর্কে পরম পূজনীয়া মাতাজি প্রব্রাজিকা মোক্ষপ্রাণাজি বলেছেন যে গুরুর সান্নিধ্যে থেকে তাঁর সেবা করা সবসময় সম্ভব নয়, তাই শ্রী গুরু নির্দেশিত পথে ঠিকমতো চলার চেষ্টা করলে এবং শ্রী গুরু প্রদত্ত ইষ্টমন্ত্র নিষ্ঠা ও ভালোবাসার সঙ্গে জপ করলেই শ্রী গুরুর যথার্থ সেবা করা হয়। শ্রী গুরুর কৃপা সকল শিষ্যের উপর একই রকম থাকে, কিন্তু শ্রী গুরু যে কৃপা করেছেন সেটি ঠিক বুঝতে হলে শিষ্যকে জপ, ধ্যান ও গুরুভক্তির দ্বারা সেই কৃপা ধারণ করার ক্ষমতা অর্জন করতে হবে। আশা করি বন্ধুরা আজকের আলোচনার মাধ্যমে সমৃদ্ধ হয়েছেন। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে লিখুন জয় গুরু এবং ভিডিওটিকে লাইক, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।